আপনার জানা উচিত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটা শর্ত করা হয়েছে আল্লাহর সাথে। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, বন্ধুরা আমার এটা কিন্তু একটা বড় রোগ হয়ে গেছে এখন, আস্তে আস্তে ভিতরে ভিতরে শিক্ষিত মানুষের মধ্যে কিছু জ্ঞান পাপী আলেম নামের লোক তারা এই বুদ্ধিগুলো ঢুকিয়ে দিচ্ছে মানুষের মধ্যে। আমি আশ্চর্য, সম্ভ্রান্ত একজন শিক্ষিত মানুষ অত্যন্ত উল্টা লিখেছে কিনা তোমার, তখন বলবে লা ইয়া রব্বি, যা লিখেছে সবই ঠিক লিখেছে, কোনো ভুল লেখেনি, আমি যে অপকর্ম করেছি তাই লেখা আছে। আল্লাহ তাকে একটা সিরকুট হাতে দিবেন, এটা রাখো মিজানের পাল্লাই, পাল্লাই যখন মাপা হবে পাপের পাল্লাই সব পাপ উঠে বসবে, নেকির পাল্লাই কোনো নেই। আল্লাহ বলবেন আইনা বিতা, তোমার ওই কাঠটা কই, চিরকুটটা কই, বলা মাত্রই ওই লোকটি চিরকুটটা দিয়ে দিবে, তখন নেকির পাল্লা দেওয়া মাত্রই পুরো নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, পাপের তুলনায় নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এর মধ্যে কি লেখা ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাই হলো কালেমা শাহাদাত। যদি কারো মধ্যে উভয়টার প্রতি ঈমান না থাকে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে মুক্তি পাবে না, পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য একসঙ্গে দুইটা শাহাদা স্বাক্ষর কথা বলা হয়েছে, কালেমা শাহাদাত আমরা অনেকেই বুঝছি না, বুঝার চেষ্টাও করি না। এখানে গুরুত্বপূর্ণ দিক, ফাত্তাবি উনি, আমাকে অনুসরণ করো, ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইগফির লাকুম দুনুবাকুম। সূরা নিসা ওমাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে সে যেন আল্লাহরই অনুসরণ করলো। এটা দ্বারা কি বোঝানো যায়, কি বোঝানো হয়েছে, মুহাম্মদের আনুগত্য বাদ দিতে হবে? বললেন দুইটা আয়াতের মধ্যে পরিষ্কার, আল্লাহ নবীর আনুগত্য যে ফরজ এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। হাদিসের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানে আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠার হাদিস, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ করলো অবাধ্যতা করলো নাফরমানি করলো ওই ব্যক্তি যেন আল্লাহরই নাফরমানি করলো। ও মুহাম্মাদুন নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাম হলেন এই পৃথিবীর মধ্যে হক এবং বাতিলের পার্থক্যকারী ব্যক্তি, আর কেউ না। যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করা হয় তাহলে ওই ব্যক্তি তো আল্লাহকে অবজ্ঞা করলো, ওর জান্নাত নাই। এই হাদিসটার হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা মান, তবে যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবেন। কিলা মানে আবা, আপনাকে মানে না সে আবার কে? সাহাবীরা প্রশ্ন করলেন আপনাকে মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে সেই আলাইহি ওয়াসাল্লামের কাতারে দাঁড়াতে পারবো না। আমি রাসূলকে অস্বীকার করেছি, আমার তো কোনো, আমি ইমাম হিসাবে গ্রহণ করেছি বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন পীর দরবেশকে, নবীকে ইমাম হিসাবে মানিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বানী ইসরাইল 71 নম্বর আয়াত, ইয়াউমাদু কুল্লা উনাসিন বি ইমাম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে তার ইমাম সহ ডাকবো। আমাদের ইমাম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যদি ইমাম হন মুক্তির পথ আছে, আর তিনি ব্যতীত মোহাম্মদ ব্যতীত অন্য কেউ যদি ইমাম হয় মুক্তি হবে না।
কাউসারে কোন ইমাম, কোন বুজুর্গ, কোন দরসারের মালিকই হলেন আল্লাহ বলে দিয়েছেন ইন্না আতাইনা আল কাউসার, কাউসারের মালিক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাফাতের মালিক কে, কাকে অধিকার দেওয়া হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওই যে ওয়াবআসুহু মাকামান মাহমুদা নিল্লাযী ওয়াত্তা, এই মাকামে মাহমুদ মানে কি,